বাংলা টেলিভিশনে যেসব ধারাবাহিক বর্তমানে জমজমাট হচ্ছে তার মধ্যে একটি হলো আমাদের এই পঞ্চদিনা শেষ হয়। অনেক সিরিয়াল আছে জমজমাট গল্প দেখায় এবং বেশ জনপ্রিয়, তবে টিআরপিতে বাজে স্থানে থাকে। আর এই পঞ্চদিনা শেষ হয় তার মধ্যে একটি, ভালো গল্প নিয়ে এগিয়ে চললেও টিআরপিতে সেরা দশের মধ্যে নেই এই সিরিয়াল। বর্তমানে এই সিরিয়ালের কর্তৃপক্ষ বেশ চিন্তিত, আর অনেক জায়গায় গুঞ্জন উঠছে যে এই পঞ্চদিনা শেষ হয় সিরিয়াল শেষ হয়ে যাবে। তবে কি সত্যিই এই পঞ্চদিনা শেষ হয় সিরিয়াল বন্ধ হয়ে যাবে? সব কিছু জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শুরু হচ্ছে জালিয়াতি। নির্দিষ্ট সময়ে টেলিভিশনে দেখানোর আগে বিভিন্ন ওয়েবসাইটে সিরিয়ালের এপিসোডগুলো আগে আগে দেখানো হয়, যার ফলে টিআরপিতে পিছিয়ে থাকে সিরিয়ালগুলো। মাঝে মাঝে সেরা মুহূর্তগুলোর স্কিপ কেটে কেটে শেয়ার করা হচ্ছে ফেসবুক ও ইউটিউবে, যার ফলে বড় ক্ষতি হচ্ছে বিভিন্ন সিরিয়ালের। আর বর্তমানে এইসব সমস্যা মোকাবেলা করতে হচ্ছে এই পঞ্চদিনা শেষ হয় সিরিয়ালের কর্তৃপক্ষদের। তাই এই সিরিয়ালের পরিচালক বেশ চিন্তিত। এই সিরিয়ালের সঙ্গীত শিল্পী ও ক্যামেরাম্যান সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। অনেকে বলছে যে খুব দ্রুত গল্প শেষ করে দেবে এই সিরিয়ালটি এবং এই মাসের মধ্যেই বন্ধ হয়ে যাবে। তবে বন্ধের বিষয়ে কর্তৃপক্ষ কোনো কথা বলেনি। হয়তো এই মাসে সিরিয়ালটি বন্ধ হবে না, কারণ গল্পে অনেক কিছু দেখানো বাকি আছে, আর সেই সব পর্ব না দেখতে পারলে দর্শকরা খুব কষ্ট পাবে, তাই সিরিয়ালটি বন্ধ হবে না। তো দর্শকেরা, এই পঞ্চদিনা শেষ হয় সিরিয়ালটি কার কার ভালো লাগে, আর আপনারা কী কী চান আর অনেকদিন যাতে এই পঞ্চদিনা শেষ হয় সিরিয়ালটি চলতে থাকে, কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।